ইম্যানুয়েল, জয় যিশু। যিশু নামে সকলকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার ভয়েসটা একটু নোজাল টোনে আসতে পারে, হয়তো অনেকটাই, সেই জন্য আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করি। আমরা জানি যে খ্রিস্ট, আজকে সকালে যখন শুনছিলাম আমাদের প্যাস্টার রবার্ট বলছিলেন যে আমরা এখানে কি উদ্দেশ্যে আসি, আমাদের প্রধান এবং প্রথম এবং শেষ উদ্দেশ্য যে প্রভুর গরিমা হোক একজনের মধ্য দিয়ে না, প্রত্যেকে আমরা যারা উপস্থিত আছি একত্রিত তার দেহরূপে, তিনি যে মস্তক, তার মস্তককে সর্বদা সেই উচ্চতায় রাখি যে উচ্চতায় উনি আমাদের জন্য ক্রুশের জীবন দিয়েছিলেন। আসুন আজকে আমি আবার ধন্যবাদ জানাই দ্য হাউস অফ গড চার্চ কলকাতা এবং রেডিমার কমিউনিটি চার্চ, এখানে প্রত্যেকের তরফে তারা শুভেচ্ছা আমাদের প্রতিটা ভাই বোনকে এখানে জানিয়েছেন। প্যাস্টর অ্যামোস দেওয়ারিকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ এখানে আমাদের সকল প্রিয় ভাই বোনেরা যারা জুমে বা অনলাইন দেখছেন, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই যিশু নামে। আজকে আমি যে বাক্যের অংশ থেকে আপনাদের কাছে সেই নৈবেদ্য হিসেবে আনতে চাই, আমার মনে হয় এটা শুধু একটা সাধারণ বাক্য নয়। একটু আগে আমাদের বোন প্রার্থনায় বলছিলেন যে এই পবিত্র বাক্য যাতে আমাদের বিভাজন করে, আমাদের মনের মধ্যে যদি কোনো অমূল্য এই পৃথিবীর বাসনা থাকে সেইখান থেকে সরিয়ে আমাদের মনকে খ্রিস্টের সাথে যুক্ত করে, যেখানে মূল্যের বাসনা খ্রিস্টের অমূল্য জীবনের মধ্য দিয়ে আমরা পাই। আমি আপনাদের জন্য পাঠ করছি প্রথমে একটা ছোট্ট অংশ, যাদের কাছে বাংলা বাইবেল আছে আপনারা খুলতে পারেন, গালাতীয় 4:31 এবং 5:1। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনতার সন্তান। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদের স্বাধীন করিয়াছেন, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জুয়ালিতে আর বদ্ধ হইও না। ঈশ্বর যাতে আমাদের এই অংশ থেকে আশীর্বাদ করেন, আসুন আমরা নমিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আর একটিবার, তোমার সমস্ত পবিত্র বাক্য তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের হৃদয়কে পূর্ণ করো প্রভু। প্রতিটি আত্মা এখানে বা যারা অনলাইনে আছে প্রভু, তাদের প্রয়োজন বিভিন্ন, তোমার আত্মার কার্যকারিতাও সেই রূপে তাদের সেই সহভাগিতায় যুক্ত করো, যার মধ্য দিয়ে তাদের হৃদয় তোমার প্রশংসার জন্য প্রস্তুত হবে প্রভু। প্রভু, আমি তোমার দাস হিসেবে সম্পূর্ণ তোমার ক্রুশের পেছনে নিজেকে লুকায়িত করি, যাতে প্রভু আমি নয় তোমার সমস্ত যে প্রশংসা, তোমার যে মহিমা, তা যেন পূর্ণ যোগ্যতায় এখানে উচ্চিত হতে পারে। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে। প্রশ্ন এখানে, আজকে গালাতীয় 4:31 এবং 5:1 আমরা একটা কনক্লুশন পড়েছি, অতএব। অতএব কথাটা যখন ব্যবহার হয় তখন একটা কনক্লুশন থাকে, বা সমাপ্ত করা হয় কিছু, বলা হয় উপসংহার, বাংলা ভাষায় যদি আমরা বলি। সেই উপসংহারে আমরা দেখি যে বলছে হে ভ্রাতৃগণ, এ ভ্রাতৃগণ পৃথিবীর সকল মানুষকে নয়, বিশেষ করে এই অংশে আমরা জানি সেই গালাতীয় পত্রে সাধু পৌলও বলেছেন সেই মণ্ডলীতে যাদের প্রথম তিনি তার প্রথম মিশনারি জার্নিতে দিয়েছিলেন। আমরা যদি প্রেরিতের 13:14 পড়ি, আমরা সেই
অংশটাকে আরো জানতে পারি যে উনি কিভাবে তার সেই মিশনারি জার্নি শুরু করেছিলেন। তাই আজকে যখন আমরা এই অংশটা পাঠ্য করব, আমাদের পূর্ণ অংশটা থাকবে যে এই উপসংহার এসছে চার অধ্যায় থেকে। তো চার অধ্যায়ের মূলত পুরোটা না থাকলেও আমার ফোকাস পুরোটাই থাকবে, কিন্তু আমরা যাব 21 থেকে শেষ অবধি। কিন্তু আমি তার আগে তার সমস্ত ভূমিকাটা আমরা জানতে চাই। আমরা জানি যে আমরা একটা কঠিন অবস্থানের মধ্য দিয়ে পৃথিবীতে আজকে দাঁড়িয়েছি, তাই আমি একটা ছোট্ট অংশ আপনাদের কাছে আনবো যেটা বাস্তব জগতে আমি একটা জার্নাল থেকে পেয়েছি। এটা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল থেকে গত মার্চ মাসে 27 তারিখে প্রকাশিত হয়। যিনি লিখেছেন তিনি জে মার্ফি লিখেছেন। কি হয়েছে, এই কোভিড 2 বছরে হওয়ার পর তারা একটা সমীক্ষা নিয়েছিল। আমরা জানি যে আমরা প্রত্যেকেই চাই কি, ফিট থাকতে। আমরা খাওয়া দাওয়া করি, ডায়েট করি, আমরা ব্যায়াম করি, অনেক কিছু করি, লাফিং ক্লাব আছে, হাসি। তো সারা বিশ্বেই এটা একটা প্রচলিত রয়েছে যে সবাই চায় শুধু দৈহিকভাবে নিজেকে ফিট রাখতে নয়, তাদেরকে তাদের সমস্ত যাতে শারীরিক দক্ষতা এবং চেহারার দক্ষতা দুটো সমন্বয় সাধন করে। আর তাই এখানে বলছে যে ওরা যখন সমীক্ষাটা চালিয়েছে সেই দেশে, ওরা দেখছে যে যারা কোভিড থেকে ফিরে এসেছে তাদের মধ্যে বেশিরভাগ, প্রায় 50% লোক যারা জিমে আসছে, তাদের খোঁজটা কি আছে, তাদের খোঁজটা হচ্ছে আগের মতো দৌড়ঝাঁপ করে ফিট রাখার ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা চাইছে না। তারা চাইছে যে সেই তাদের শুইয়ে দেওয়া হোক বেডে, কেউ ম্যাসাজ করে দিই, অথবা বডি ম্যাসাজের জন্য যে মেশিন আছে পায়ে হাতে সেগুলো তারা নিজেরাও ব্যবহার করতে পারে। আর তাই বলছে যিনি লিখছেন জয় মার্ফি, উনি বলছেন এটা আমাকে মনে করিয়ে দেয় আমাদের ছোটবেলার কথা। ছোট যখন আমরা ছিলাম, আমাদের আয়ারা বা মারা বা দিদা ঠাকুমারা কি করতেন, শুইয়ে দিতেন, আমরা ছেড়ে দিতাম তাদের উপর আমার শরীরের ভারটা, তারা ডলাই মলাই করতো, ম্যাসাজ করতো, কি সুন্দর করতো, তাই না? তো বলছে যে মনে হতো কি শান্তি, আহ কি নিশ্চিন্ত। কিন্তু সেই সন্তান যখন বৃদ্ধি পায়, শুধু দৈহিকভাবে নয়, তার মানসিকতার জীবনে তার মনটাকেও যখন তৈরি করতে হয়, পড়াশোনা হোক, জীবনে পরিণত বয়সে হোক, তো বলছে যে এটা এখন ট্রেন যে মানুষ কোভিড থেকে আসার পর তাদের মধ্যে সেই যে দৈহিকভাবে জীবনটাকে দেখা, মানে কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা, যে তারা দেখতে কেমন হবে বাইরের লোকের কাছে, জিম করলে বডি স্টাউট হবে এবং দেখতে সুন্দর লাগবে, সেখান থেকে তাদের একটা অন্য জীবনে প্রবেশ করছে। কিরকম না, তারা চাইছে এখন যে একটু আমি রিল্যাক্স করি, আমার মনটা যাতে একটু শান্তি অনুভূতি হয়, একটু স্ট্রেস আউট জীবন থেকে বেরোতে পারি। তাই এখানে বলছে যে তাদের জীবনের প্রায়োরিটি, অগ্রাধিকার বদলেছে, যে জিমে যাওয়া হতো শরীরকে ইনস্ট্রুমেন্ট দিয়ে নিজেরা তারা ব্যায়াম করে তাদের দেখতে কেমন হবে এবং শারীরিক গঠনকে প্রস্তুত করত, কিন্তু এখন এই অগ্রাধিকার জিমে যখন ঢোকে তাদের সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছে। কি হয়ে গেছে না, তারা এখন আর দৈহিক গঠনকে দেখাবার জন্য নয়, তাদের ভেতরে যে মনের গঠনটা দরকার সেদিকে তারা মনোযোগী হয়েছে। তাই আমরা বলতে পারি, যখন চার অধ্যায়ের শুরু তো কেন যাচ্ছি, এই উপমাটা যদি মনে রাখেন আমাদের সকলকে, হয়তো আত্মিক জীবনও সেটা বুঝতে খানিকটা সাহায্য করতে পারে।
তাই আমরা বলতে পারি যে এখন হয়ে গেছে একটা সমস্যা যে তারা কেমন অনুভব করে বনাম তারা দেখতে কেমন। আগে জিমে যেত সকলে যে সবাই আমায় দেখবে, আমার মাসল দেখবে বা আমি কতটা ফিট আছি, দক্ষ আছি, আর এখন উল্টোটাই হয়ে গেছে। তো এখানে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পারি। কেন এই দ্বন্দ্ব আমাদের গালাতীয় চার দেখতে সাহায্য করে? গালাতীয় আমরা জানি যে বাইবেলে যদিও নানানভাবে সেটাকে ব্যাখ্যা করা হয় পত্রটা, যে উত্তর প্রভিন্স বা রাজ্যের ক্ষেত্রে গালাতীয় বা দক্ষিণের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি সাধারণভাবে বিচার করি, থিওলজিক্যাল ব্যাখ্যা না দিয়ে দক্ষিণ উত্তর, এটা দক্ষিণের জন্য মূলত অনেকে ব্যবহার করে যে গালাতীয় প্রদেশে, সেখানে যেমন ইহুদি ছিল, খ্রিশ্চান ইহুদি ছিল, তেমনি অইহুদ বংশ থেকেও তারা অনেকে উঠে এসেছে। তা এই ছিল ঐতিহাসিকভাবে তখনকার সমস্যা। কিন্তু এই চার অধ্যায়ে আমরা কি দেখতে চাইছি? আমরা দেখতে চাইছি পুরো চার অধ্যায়ের মধ্য দিয়ে যে সাধু পৌল যে চিঠিটা লিখেছেন, তিনি যে তার জার্নিতে, মিশনারিতে যে প্রতিষ্ঠা করেছিলেন চার্চগুলো, তাই গালাতীয় লোকেদের মধ্যে একটা জিনিস, এই মাত্র জিমের কথা যেটা শুনলাম, যে ছোটবেলার জীবনে ন্যানি যেমন করতো দলাই মেসেজ, ওই জীবনে তারা ফিরে যেতে চাইছে। জিমে গিয়ে আর তারা দৌড়ভাগ করে জিম ফিট করার জন্য সকলে নয়, 50% লোকের এই সমীক্ষা দেখা গেছে, আর 49% হয়তো এখনও সেটাকে উল্টো দিকে অগ্রাধিকার রেখেছে। তো কোভিডে আমরা কী হয়েছে? কোভিডে আমরা কী করতাম? মাস্ক দিয়ে চলতাম। এখনও অনেকে অনেকে চলে, ট্রেনে উঠলে এখানে নিয়ম আছে যে আপনাকে মাস্ক পরতে হবে, তাই না? আপনি নিজে প্রোটেক্টেড থাকুন, অন্য কেউ প্রোটেক্টেড থাকুন, এবং সেটা রুল করা হয়েছে, তাই না? একটা বাংলায় রুলকে বলে আইন করা হয়েছে, তো আইন মেনে চলতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পত্রে ইহুদি জাতির প্রতি বা গালাতীয়দের প্রতি যে পত্র লিখেছে, যারা খ্রিস্ট বিশ্বাসী ছিল, এই নয় যে তারা খ্রিস্টকে ছেড়ে দিয়েছে, সমস্যাটা ছিল না, বরং এনারা প্রত্যেকে কি চাইছে? খ্রিস্টতে আরো বর্ধিত হতে চাইছে, যে আরো যাতে আমরা আত্মিকভাবে বলিয়ান হই। আর তাই এই আত্মিকভাবে বলিয়ান হতে গিয়ে তারা কি করছে? তারা সাধু পৌল দেখছেন যে তারা যখন সমস্তভাবে সেইভাবে আত্মিক উন্নতি চাইছে, তারা তাদের নিজেদের মতো একটা পথের দৃষ্টান্তে চলে যেতে চাইছে, আর তাই সেটা আত্মিক চোখ থেকে সাধু পৌলের এড়ায়নি। উনি কি চাইছেন? এই সন্তানগুলো যিশুতে গ্রো হতে চাইছে, উন্নত চাইছে, বর্ধিত হতে চাইছে। দ্যাটস গুড, খুব ভালো, সাধু পৌল খুশি। এই চিঠি শুধু সেই খুশিকে বহন করে না, খুশির সাথে আর একটা সাধু পৌল তার অবজারভেশন যেটা দেখেছেন আত্মিকভাবে, সেই মূল্যায়ন করে সেই ভাইদের উদ্দেশ্যে আনন্দের সাথে সেটাকে শেয়ার করছেন, আর যেটা আজকে আমরা করছি, বলছে যে তাদের জীবনে কি হয়ে গেছে এই জিমের জীবনের জন্য। জিমে কি চাইছে? আর দৌড়ঝাঁপ করবো না, চলে রে ভাই ছোটবেলার মতো একটু শান্তিতে থাকি, একটু মাসাজ করে দিই, রিল্যাক্স করি। তো এই গালাতীয় লোকেরাও সেই ধারণার বশবর্তী হচ্ছে। তারা এসেছিল একটা জায়গা থেকে, সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। তা এই অবস্থা থেকে আমরা যদি বাক্যে দেখি চার অধ্যায়, সেখানে বলছে যে সাধু পৌল যখনই একে শুরু করেছে যে কি তাদের বলেছে, যে তোমরা যতকাল বালক থাকো ততকাল সর্বস্বের স্বামী হইলেও দাসে থাকো। বলার উদ্দেশ্য কি? ইহুদি জাতির একটা নিয়ম আছে, যারা বাচ্চারা থাকে তারা যখন 12 বছর বয়স হয়, তাদের একটা বাবার ভবিষ্যতের উত্তরাধিকার হিসেবে তাদের একটা অভিষিক্ত করা হয়। তো ঐতিহাসিক সেই জাতিগতভাবে শুধু আমরা এটাকে দেখবো না প্রচলিত, আমরা দেখবো এটা যে আমাদের আত্মিক সন্তান রূপে, খ্রিস্টের সন্তান রূপে আমাদের কি বলে। সাধু পৌল তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে দেখো
তোমরা যখন ছোট ছিলে তাদের সেই সমস্ত প্রচলিত যে জাতের কাজকর্ম, তখন তোমরা কি করতে? তখন তোমাদের সেই ছোটবেলায় চাকর বাকররা ঘরের কি হয়, বাচ্চাদের মানুষ করে, দেখভাল করে, তখন সে কিন্তু বাবার ব্যবসা সামলাতে পারে না বা বাবার কাজকর্ম সারানোর যোগ্যতা তার নেই, কারণ সেই পরিণত বুদ্ধি শারীরিক সক্ষমতা তার মধ্যে আসেনি। আর তাই বলছে সেটা খারাপ কিছু ছিল না, তার জন্য তোমার একটা নির্দিষ্ট পরিচর্যার প্রয়োজন ছিল, যেটা তোমার বাবা তার জন্য সেই একটা শৃঙ্খলা বাধ্যতা মধ্য দিয়ে তোমাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছে, তোমাকে হট করেই দিয়ে দেয়নি, দায়ভার সামলাও। তেমনি সাধু পৌল এদেরকে বলছেন যে দেখো, তোমরা যখন বলছে যখন তোমরা কি ছিলে, সেই জায়গায় ছিলে, তার মানে একটা সময়ের কথা বলছে যে জীবনটা অতিক্রম করেছে এই লোকগুলো, আর সেই অতিক্রম করাকে তাকে আজকে মনে করাতে হচ্ছে। কেন? আমরা যখন আমাদের ছোটবেলার কথা মনে করি, ভালো ভালো জিনিসগুলো মনে করি, কখনো বলি না আমার মা কেন মেরেছে, কখনো বলি না টিচার কেন ফেল করে দিয়েছে আমাকে, এগুলো মনে করার চেষ্টা করি না, মনে আসে কিন্তু অ্যাভয়েড করি, তিক্ততা মনে হয়। তাই আমরা সকলে কি করি, আমরা ভালো জিনিসগুলো মনে করার চেষ্টা করি। সাধু পৌল তাদের বলছেন যে দেখো, তোমরা যখন ওই মসীয় নিয়ম পালন করতে, সেই সময় তোমাদের জীবনযাত্রা কেমন ছিল, এবং তুলনা করছেন এখন তোমরা যখন খ্রিস্টে রয়েছ তখন কেমন তোমরা রয়েছ। তো দুটো জীবনের অবস্থানের কাছে সাধু পৌল তুলনা করছে। কেন? কারণ উনি যখন এই প্রচারে গিয়েছিলেন তখন এদেরকে এমনভাবে প্রস্তুত করেছিলেন আত্মিকভাবে যে আকাঙ্ক্ষিত জীবনের পথে তারা ধাবিত হচ্ছিল। তো হঠাৎ কি হলো, সাধু পৌলকে একটা চিঠি লিখতে হচ্ছে এবং সেইভাবে তাকে তাদের জীবনকে, তাদের সেই আত্মিক চেতনাকে ফিরিয়ে আনার জন্য তাকে সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে, তাদের জীবনে যাতে আত্মার ফল দেখা যায়। সেই সময় মনে করে দিয়েছেন, পাঁচে যদি দেখি যে দেখো, মনে করে দেখো যে যিশু তোমাদের যে পুত্র হওয়ার অধিকার দিয়েছে ঈশ্বরের সমস্ত স্বর্গরাজ্যে, সেটা তোমরা অর্জন করনি। আমরা জানি যারা আমরা দৈহিকভাবে বসে রয়েছি, আমাদের পিতামাতার সম্পত্তি বা উত্তরাধিকার পাওয়ার জন্য আমাদের অর্জন করতে হয় না। আমাদের কি হয়, আমরা তার পরিবার থেকে আসি, সাধারণ নিয়ম অনুযায়ী তাদের অবর্তমানে আইনতভাবে, আমি জানি যে হয়তো আমাদের এশিয়া প্রদেশে, বাংলাদেশ বা ভারতবর্ষে বা অন্যান্য একই নিয়ম যে সন্তানরা তার সম অধিকারী হবে বাবার অবর্তমানে। কিন্তু পৃথিবীতে খুব কম বাবা মা আছেন যিনি বলেন আমি বর্তমান থাকতেই সম্পত্তি আমার সন্তানদের দেব। একমাত্র খ্রিস্টের এবং তার পিতা ছাড়া এই হৃদয় পৃথিবীর কোনো মানুষের পিতার মধ্যে আসতে পারে না। আর তাই বলছে সাধু পৌল যে দেখো, তোমরা কি জীবনে ছিলে, সেই জিমের মতো, আগে ছোটবেলায় তোমার ঠাকুমা দলাই করত, তোমরা আসলে জিমে কি করতে, তোমাদের এই যে ছোট থেকে বড় করেছে শিক্ষা শৃঙ্খলার মধ্য দিয়ে, তবে তোমরা বড় হয়ে শারীরিক দক্ষতা পেয়েছো, কিন্তু এখন তো বাঁধনের মধ্যে নেই, তোমার বাবার হাত ধরে তুমি ছোটবেলায় দাই মায়ের কাছে যেতে বা প্রিস্কুলে যেতে, কিন্তু এখন তো তুমি প্রিস্কুলে নেই, তুমি কোথায় আছো, তুমি মাধ্যমিক পরীক্ষা পাস করেছো, উচ্চ মাধ্যমিক করেছো, আগামী দিনে তুমি কর্মরত হবে, তোমার শিক্ষা জীবনকে পরিণত অবস্থায় লোকে দেখবে। খ্রিস্টীয় জীবনে এটা অভাব দেখেছে এই গালাতীয়দের মধ্যে। আর তাই আমরা দেখি যে সাধু পৌল মনে করে দিয়েছেন যে দেখো, এই অংশে চার অধ্যায় পাঁচটা প্রশ্ন রেখেছে এবং আমরা শেষে পাঁচটা প্রশ্নের উত্তর দেখব। তাই উনি বলেছেন যে দেখো,
তোমরা সেই সময়ে আবার সেই পুরনো সময়ে চলে গেছে কোভিডের আগে, সেই সময়ে তোমরা ঈশ্বরকে জানতে না, এবং তোমরা কিসের দাস ছিলে? আইনের দাস। সাধু পৌল কখনো বলেনি যে ধর্মীয় আইন খারাপ, ঈশ্বর ওটা ভুল করেছিল, কখনো উনি সেটা বলেননি। উনি সম্পূর্ণভাবে অবহিত যে খ্রিস্ট এ কথাটা বলেছিলেন মতিলিখিত 5:17-তে, আমি এই বিধি ব্যবস্থা ভঙ্গ করতে না বরং পূর্ণ করতে এসেছি। বিধি ব্যবস্থা কাকে নিয়ে? খ্রিস্টের জন্য ছিল। পুরো বইটাই যদি আমরা দেখি প্রথম থেকে শেষ আদি পুস্তকে, যে ঈশ্বরের সুসমাচার সর্বদা এই বাইবেলের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। আর তাই বলছি যে দেখো, এই যে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে মশিহর, তার একটা উদ্দেশ্য রয়েছে। তাই সাধু পৌল খুব পরিষ্কার, উনি এদেরকে দোষ দিচ্ছেন না, বরং উনি বলছেন যে তোমরা উন্নত হতে চাও, খুব ভালো কথা, কিন্তু তোমাদের উন্নত হওয়ার মাঝে আর তোমাদের সম্পূর্ণ জীবনে সেই জায়গায় পৌঁছানোর মধ্যে একটা ফারাক আছে। ফারাকটা কি? ফারাকটা হচ্ছে যে তারা যেভাবে চাইছে তাদের বৃদ্ধি হওয়া, মোটিভটা বা উদ্দেশ্যটা খারাপ নয় যে খ্রিস্টেতে আমরা বর্ধিত হব, উদ্দেশ্য সঠিক, কিন্তু তাদের মেথড বা পদ্ধতিটা সম্পূর্ণ খ্রিস্টীয় জীবনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই খ্রিস্টীয় জীবনে আমাদের হয়, আমরা আমাদের সেই সাধু পৌলের পত্রের অংশের গালাতীয়দের মতো আমাদের যে কাজকর্মগুলো হয় সেগুলো হয়তো খ্রিস্টান হিসেবে বা খ্রিস্ট বিশ্বাস হিসেবে সর্বদা আমরা চাই কি? বর্ধিত হতে, উৎসাহের সাথে আমরা এগিয়ে চলি। কিন্তু এখানে প্রশ্ন, আমাদের মোটিভ বা উদ্দেশ্য কখনোই খ্রিস্টকে লজ্জিত হও না? আমরা সকলেই সেটা চাই যে গালাতীয়দের মতো যাতে আরও তার প্রশংসা হয়, কিন্তু আমাদের পদ্ধতির ওপর প্রশ্ন আসে, আমাদের মোটিভের ওপর না, আমাদের মেথডের ওপর প্রশ্ন আসে। আমরা কি সেই খ্রিস্টীয় জীবনে কোনটাকে অগ্রাধিকার দিয়ে এগোই? আর গালাতীয় পত্র এই অংশে আমাদের শিক্ষিত করতে চায় আজকে, কারণ সাধু পৌল বলেছেন যে দেখো, তোমরা যে জীবনে চলতে সেখান থেকে বেরিয়ে এসছো খ্রিস্টের মধ্য দিয়ে, এক নতুন জীবন পেয়েছ। এই জীবন নতুন কি না? খ্রিস্ট তোমাদের শুরু, খ্রিস্ট তোমাদের শেষ, তার মাঝে আর কেউ আসতে পারে না। কিন্তু তিনি দেখছেন যে এদের জীবনটা কি ঘুরে দাঁড়িয়েছে, সেই পুরনো দিকে ফিরে যাওয়ার প্রবণতা হয়েছে। তাই সাধু পৌল নিজেকে পিতৃস্থানীয় হিসেবে জায়গায় বসিয়ে এদের সাথে যে এক আত্মিক সম্পর্ক সেটাকে উনি উন্মোচিত করছেন তাদের শৃঙ্খলা করার জন্য। উনি কোথা থেকে শিখেছেন? খ্রিস্ট। খ্রিস্ট যেদিন দামাস্কাকের পথে ওনাকে আটকেছিল, সেদিন থেকে তিনি পৃথিবীর দাসত্ব থেকে মুক্ত হয়েছেন এবং এক নতুন জীবনের অধিকার হয়েছেন। আর তিনি সেই দিনটা ভোলেননি, তারপর থেকে উনি যত উন্নত হয়েছেন। তাই আজকে পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের খ্রিস্ট জীবনে চলার যে পদ্ধতি এবং খ্রিস্টকে যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন, তার মধ্যে হয়তো অসামঞ্জস্য আমরা দেখতে পারি, সঙ্গতি আমরা দেখতে পারি না। তাই গালাতি পত্র অংশ আমরা প্রত্যেকের জন্য এটা শিক্ষণীয় যে কোন জায়গাটা আমাদের পবিত্র আত্মার ফলের জীবনে এই কাজটা আমরা দেখতে পাই না, যেটা গালাতীয়দের তখনকার দিনে সাধু পৌল দেখেছিল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা যে বলছে যে দেখো, যে এই গালাতীয়দের একটা কনফিউশন জীবনযাপন চলছে ওদের। তারা কি চাইছে? তারা মশীয় নিয়মের সেই আইন কানুনের জীবনের মধ্য দিয়ে আবার তারা অর্জন করতে চাইছে, যে আমরা বাইবেলে বলে বিচারপ্রাপ্ত হয়েছি বা প্রায়শ্চিত্ত আমাদের হয়েছে বিশ্বাস দ্বারা। আব্রাহাম সেটা করেছে আর আজকেও আমরা
ঈশ্বরের প্রতিশ্রুতি মতো খ্রিস্টের মধ্য দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এই গালাতীয়রা কি করছে? আবার সেই বিশ্বাস দ্বারা বিচারপ্রাপ্ত নয়, তারা বিচারপ্রাপ্ত হতে চাইছে, নিজেদের যোগ্যতা করতে চাইছে, নিজেদের কাজ দিয়ে অর্জন করে। এই জীবের কথা বললাম যে তারা সম্পূর্ণভাবে পরিণত জীবনে যে ভাবে তাদের জীবনকে দেখতে চায়, সেখান থেকে বেরিয়ে তারা চায় যে আমি একটু নিজের অনুভূতি মতো শান্তি স্বস্তি পাবো। খ্রিস্টীয় জীবন এটা বড় বিপদ আমাদের। আমরা অনেক সময় আমাদের মতো করে খ্রিস্টকে গৌরব করি কিন্তু পদ্ধতি বেছে নিই। তাই সাধু পৌলও অনেকভাবে বলেছে, দেখুন তোমরা অক্ষরমালার পথে ফিরিতেছ আর সেগুলোর দাস চাইতে দাও। অক্ষরমালা নিয়ম বিধি, হয়তো আমরা এখন খ্রিস্টীয় বিশ্বরা নিয়ম বিধি বলতে মুশুর আইনে ফিরে যাই না, কিন্তু আমাদের জীবনে তার দ্বিগুণ 613-13 আইনের বেশি, অনেক বেশি আইনের মধ্যে আমরা চলি সারা জীবনে। সেখানে খ্রিস্টের অগ্রাধিকার বা তাকে অনুসরণ করার পদ্ধতি আমরা বুঝতে পারি না। আর তাই এখানে 11 পদে বলছেন, 10-11, তোমরা বিশেষ বিশেষ দিন মাস ঋতু বৎসর পালন করছো। তাই আমার ভয় হয় কি জানি, আমি তোমাদের বৃথা পরিশ্রম করছি। সাধু পৌলও কখনো ভয় হয় মানে বলছেন না, যিনি করেছেন উনি কনফিউজড। উনি তাই পরিষ্কারভাবে বলছেন যে তোমরা আমার মতো হও, কেননা আমি তোমাদের মতো। তুমি আমাদের অপকার করনি, তোমরা দেখেছিলে যখন আমি বাক্য নিয়ে তোমাদের সামনে গিয়েছিলাম তখন তোমরা আমাকে ঘৃণা করনি, বরং যিশুর ন্যায় আমাকে গ্রহণ করেছিলে। প্রশ্ন রেখেছেন উনি, তবে তোমাদের সেই আনন্দ কোথায় গেল? আমি বলেছি না, 5টা প্রশ্নে আসবো শেষে। আমি পুরো অংশটা আছে, 5টা প্রশ্ন এই 4 অধ্যায়। প্রথম প্রশ্ন আটে ছিল, কিন্তু সেই সময়ে তোমরা ঈশ্বরকে না জানিয়া তোমরা দাস ছিলে, কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়েছ, তাহলে কেমন করে আবার পুনর্বার তোমরা ফিরিয়ে দিতে যাচ্ছিস্ত চাইত? তখন প্রশ্নগুলো শেষে আমরা পড়ব, কারণ এইখানে আমরা দেখি একটা তুলনা নিয়ে এসছেন সাধু পৌল আব্রাহামের জীবনকে, আব্রাহামের পরিবারকে টেনে এনেছেন। খ্রিস্ট পরিবারে আব্রাহামের ভূমিকা কি, যে কেন আজকে সাধু পৌলকে নিয়ে আসতে হবে? কারণ বাইবেলে যে অংশে আমরা বিচরণ করি না কেন, সেখানে মনে রাখতে হবে যে নতুন নিয়ম আর পুরাতন নিয়মের মধ্যে এক বলতে গেলে অবিসংবাদী তার সংযুক্ততা রয়েছে। কারণ ঈশ্বরের পরিকল্পনা শুধু যিশুকে 2000 বছর আগে শুরু হয়নি, শুরু হয়েছে এই পৃথিবীর সৃষ্টিতে যখন মানব জাতিকে এই ধরণীতে এনেছিলেন। আর তাই সাধু পৌল মনে করিয়ে দিয়েছেন যে দেখো যে তোমরা ওই মসীহর জীবনে ফিরে যেতে চাইছো, তবে তোমাদের আনন্দ গেল কোথায়? আনন্দ কোথায়? খ্রিস্টের আনন্দের কথা বলেছেন উনি। তাই আমরা 4টে জিনিস এখানে আমরা দেখতে পাবো। আমরা যখন প্রথমে তুলনা করেছি যখন জিমের কি আমরা কেমন অনুভব করি বনাম আমরা কেমন দেখতে হব, খ্রিস্টীয় জীবনে আমাদের পবিত্র আত্মার ফল আমাদের জীবনকে মানুষের কাছে পরিচিতি দেবে, খ্রিস্টের পরিচিতি দেবে, এবং আমাদের পরিচয়টা সেই জায়গায় তুলে আনবে। কিন্তু আমরা যদি আমাদের মতো পদ্ধতি নিয়ে, কিন্তু উদ্দেশ্য সকলের এক, খ্রিস্টকে গৌরব করা, কিন্তু পদ্ধতি আমরা সেই আগের জীবনের মতো নানান ধরনের জীবনে আমরা নিয়ম নিয়ে আসি। আর তাই সাধু পৌল দেখতে পাচ্ছেন আর একটা সংঘর্ষ, বিধি ব্যবস্থা বনাম ঈশ্বরের অনুগ্রহ, এই দুটো তো ফ্রিকশন হচ্ছে। যে মুহূর্তে আমরা পদ্ধতি বানিয়ে নিয়ে আমাদের মতো করে যেটা আমার ভালো লাগে, খ্রিস্টকে আমি একটু যদি 10টা বাইবেল রোজ পড়ি তাহলে আমি একটা মনে যেন শান্তি পাই, খুব ভালো, সেটা খারাপ কিছু নয়, কিন্তু সেটা কতটা আমাদের আত্মিক আকাঙ্ক্ষিত বলে না জীবনে, যে হরির মতো আমি তৃষ্ণাপ্ত, গীতসংহিতা 32-এ সেই তৃষ্ণা নিয়ে যাই, হয়ে যায় আমাদের কি একটা নিয়ম কানুনের মধ্যে, আমরা হয়তো বুঝি না, সেটা আইডিয়ালিজম বলা হয় অনেক সময়। আর তাই বলছে সাধু পৌল যে এই দ্বন্দ্ব কি, যারা আগে বিধি ব্যবস্থা পালন করত তারা কি করত, বিধি ব্যবস্থা মানো এবং সেখান থেকে কি পাও, ঈশ্বরের আশীর্বাদ পাও,
তার মানে আমি মানলে আমি তার পুরস্কার পাচ্ছি, এটা ছিল তখন। কিন্তু খ্রিস্ট আসার পর কি হয়েছে, উল্টোটা। খ্রিস্ট আমাদের জন্য পাপ বহন করেছেন, আমরা তাকে বিশ্বাস দ্বারা অনুগ্রহ পাচ্ছি। তাই অনুগ্রহ আমরা বাধ্য হয়ে আইন মেনে পুরস্কার পাচ্ছি না, আমরা পাচ্ছি প্রথমে অনুগ্রহ, তার দয়ায়, তারপরে আমরা সেই পুরস্কার পাচ্ছি যে অনন্ত জীবন, তারপরে আমরা সেই বাধ্যতা খ্রিস্টীয় জীবনে চলছি। তাই ওই যে বলেছি পদ্ধতি, আমরা দুটোকে বুঝতে হবে যে কোন পদ্ধতি আমাদের খ্রিস্টীয় জীবনে ব্যবহার করছি। এক পদ্ধতি নিয়ম কানুন মানো, মেনে বাধ্যতা অর্জন করো, ঈশ্বরের আশীর্বাদ, নিজেকে কি হয় খুশি করতে হয় অনুভূতি দিয়ে, যেটা জিমে বললাম। আর দ্বিতীয় কি হয়, যেটা সাধু পৌল এখন বলছে যে আমরা খ্রিস্টকে জানার পর অনুগ্রহের দয়ায় আমরা পুরস্কার পেয়েছি অনন্ত জীবন, আমরা পুরস্কার পাওয়ার পর বাধ্যতায় যাচ্ছি। আর আগে কি হতো, পুরস্কার পাওয়ার জন্য বাধ্যতা হয়ে যাচ্ছি, দুটোই তফাৎ কি? সাধু পৌল ব্যাখ্যা করেছেন এই খ্রিস্টীয় জীবনে আর মসীয় জীবনে, তাদের মসীয় কি ভুল করেছে, ঈশ্বর ভুল দিয়েছে না? আপনারা দেখুন না, কোভিডে আপনি 2 বছর ধরে নাকে বেঁধে চলতেন সর্বত্র, এখন কি চলেন না? কারণ তখন নিয়মটা ওই সময় করা হয়েছিল যাতে প্রত্যেকে যতক্ষণ না ভ্যাকসিন এসেছে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, যে মুহূর্তে আপনারা ভ্যাকসিন নিয়েছেন কয়েকটা জায়গা ছাড়া সব জায়গায় তারা কি তুলে দিয়েছে, এখন আর ওটার দরকার নেই নিয়ম মানার, যে নাক বন্ধ করে তুমি চলো। তো যদি আমরা এই আত্মিক জীবনে সাধু পৌলের ব্যাখ্যাকে নিই, আমাদের জীবনেও আমাদের ওই নিয়ম কানুন খ্রিস্ট আসার আগে মেনে চলতে হতো আশীর্বাদ পাওয়ার জন্য, কারণ খ্রিস্টর সময়ের আগে পর্যন্ত। ওই জন্য বলেছে 4-এ যে কিন্তু সেই কাল পূর্ণ হলে, খ্রিস্ট যখন এসেছে পৃথিবীতে সেই পূর্ণ সময়, সেই পূর্ণ হয়ে গেলে আমাদের আর সেই মাস্ক পরে নিয়ম কানুন মেনে চলতে হবে না, কারণ খ্রিস্টের রক্তের ভ্যাকসিন আমাদের জীবনকে কি করেছে, অনন্ত জীবন দিয়েছে। আর সেই অনন্ত জীবনের জন্য আমাদের এক নতুন আশীর্বাদ পেয়েছি তার জীবনের বাধ্যতায় চলার। আর তাই আমাদের মনে রাখতে হবে যে 17 পদে আমরা দেখি সেখানে বলছে কি, যে ইহুদি জাতিরা ওদের অনেকে আছে যারা মিথ্যা তাকে টিচিং বা শিক্ষা দিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের বাহ্যিকভাবে তারা খুব ভালো, তারা ধর্ম কানুন করে দেখতে খুবই, তাদের দেখে মনে হয় সাত্বিক লোক, কিন্তু বলছে এটা তো তাদের গৌরব, ঈশ্বরের গৌরব কোথায় ওখানে? তাদেরকে অনুসরণ করে, তাদের আজ্ঞা পালন করে, তাদের মতো করে সেটা নিজের জীবনকে গরিমা দেয়, ঈশ্বরের গরিমা আছে না? সাধু পৌল মনে করিয়ে দিয়েছেন, এই অংশটা রেফারেন্স করি 2 পিতরের 2:20-21 বলছে যে দেখো, কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা পিতর বলছেন যিশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে সংসারের অশুচি বিষয় সমূহ এড়াইবার জন্য, এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হয় আর পুরো পরাভূত হয়, তাহলে তাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশাও মন্দ হইয়া পড়ে। কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়ে যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাদের পক্ষে আরো ভালো ছিল। তো পৌল আর পিতর কোনো আত্মিক ব্যাখ্যা কোনো তফাৎ নেই, কারণ একই আত্মায় তারা বাপ্তিস্ত, একই আত্মায় তারা ঈশ্বরের উপাসনায় সংযুক্ত। আর তাই এখন প্রশ্ন আছে যে যখন আব্রাহামের সংসারের কথা বলেছে, পরিশেষে আমরা দেখি যে বলছে যে আব্রাহামের সংসারের কথা, এই সংসারের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে আব্রাহাম কি করেছিল, 85 বছর বয়সে প্রতিজ্ঞা পেয়েছিল, 75 বছর বয়সে প্রতিজ্ঞা পেয়েছিল, 85 বছর বয়সে সারা ধৈর্যহারা হয়ে গেল যে আমার বাচ্চা চাই, 86 বছর বয়সে ঈশ্বরের প্রতিশ্রুতির বাইরে গিয়ে তারা ডিসিশন নিল যে আমাদের পরিবারের উত্তরাধিকারী চাই। তাই হাগারকে 86 বছর বয়সে যখন আব্রাহামের, সেই সময় তিনি
সেই সন্তানের ইসমাইলের জন্মগ্রহণ দিলেন। আর সেই 86 বছর বয়স থেকে যখন প্রায় আমরা জানি 99 বছর বয়স, ঈশ্বরের প্রতিজ্ঞায় সারা সেই সন্তানের আবার সমস্ত আজ্ঞা পেলেন এবং 100 বছর বয়সে তার সন্তান হল। 103 বছর বয়সেই আমাদের দেখি আব্রামের সংসারে অশান্তি এসে গেল। তাই সারা আর হাগারের দুই সন্তানের মধ্যে আমাদের দেখতে হবে যে কেন এই অ্যানালজিটা, অ্যালগোরিটা বা এটা তুলনাটা এখানে দিয়েছি। সিম্পলভাবে যদি আমরা ধরি, সাধারণভাবে, যে সারা তার যে পুত্র প্রতিজ্ঞার পুত্র, ঈশ্বরের উত্তরাধিকারের সূত্রে প্রতিজ্ঞার পুত্র, আর হাগার সেটা ঈশ্বরের প্রতিজ্ঞার বাইরে নিজেদের ইচ্ছার পুত্র। হাগার সন্তান এসছে তাদের প্রকৃতির নিয়মে ইচ্ছেতে, সারার গর্ভে সন্তান এসছে ঈশ্বরের কৃতিত্বে প্রতিজ্ঞার মধ্য দিয়ে। তাই দুটো সন্তানের মধ্যে যদি আমরা দেখি ঈশ্বরের পরিকল্পনার তফাৎ রয়েছে। প্রথমটা কি, প্রথমজন ঈশ্বরের শক্তিতে এসেছিল এই পৃথিবীতে, আর তাই সে যখন এসেছিল সারা পরিবারে আনন্দে এসেছিল। ইশাকের নাম দেওয়া হয়েছিল লাফটার, হাসির বাড়িতে নিয়ে এসেছিল। তৃতীয় কি, সে সম্পূর্ণভাবে বড় হয়েছিল ঈশ্বরীয় সেই আকার এবং চরিত্রে। তাই সাধু পৌল আবার চারে আমি দেখি 1 করিন্থীয় 13:11 বলছেন, আমরা যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কইতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম, কিন্তু এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলো ত্যাগ করিয়াছি। তাই খ্রিস্টীয় জীবনে গালাতীয়দের মতো আমরা অনেক সময় ছোটবেলা শিশুসুলভ জীবনে আত্মিকভাবে আনন্দ পেতে চাই, ভাবি ওই জীবনটা তো আনন্দ ছিল। কিন্তু বলছি, যে সময় আমরা শুধু যিশুর নামে নতুন জন্মগ্রহণ করেছি সেটা তাকে মানান, কিন্তু এখন সেই অপরিণত জীবনযাত্রা শিশুসুলভ আত্মিক জীবনে আমাদের খ্রিস্টের শোভা আনে না, তাকে বর্ধিত করে না, তার গৌরবকে পূর্ণতা দেয় না। আর তাই পিতরের 1 পিতরের 2:2 বলে, নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। আমরা জানি যে সাধু পৌল এই যে দুটো তুলনা রেখেছে, আমাদের হাগার এবং আমাদের সারা জীবনে, আমরা দেখি আজকে যে আমরা দাঁড়িয়ে আছি খ্রিস্টের মধ্য দিয়ে সেই আব্রাহামের প্রতিশ্রুতি বংশ। যদি আমরা 12 অধ্যায় থেকে দেখি আদি পুস্তকের 21 অধ্যায় অবধি এর পূর্ণতা আমরা দেখতে পাই। আর তাই আমরা দেখি যে 5টা কোশ্চেন এখানে বলা হয়েছে, 5টা কোশ্চেন বলা হয়েছে। যদি 8 থেকে 31 পদ পর্যন্ত দেখি, প্রথম প্রশ্নটা ছিল 8 এবং 9 পদে ওখানে, যে বলছে যে দেখো তোমরা ঈশ্বরকে আগে যখন জানতে না তখন সেই দাস ছিলে ধর্ম কর্ম বিধি ব্যবস্থা, কিন্তু এখন নতুন পরিচয় পেয়েছ, তাহলে কেমন করে সেই পুরনো দাসে ফিরে যেতে চাইছ। তার মানে সাধু পৌল বলছেন যে দেখো তোমাদের জীবনে যদি এই ভুল করো তাহলে রোমীয় 10:9 মতো ঈশ্বর যিনি তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নিজের পুত্র যিশুকে দিয়েছেন, অনুতাপ করো, ফিরে এসো ঈশ্বরের কাছে পূর্ণভাবে। সেই তোমরা আইনের মধ্য দিয়ে পৃথিবীর ইসমাইল যে সন্তান এসেছিল নিজেদের ইচ্ছায়, সেই সন্তান রূপে পৃথিবীতে পরিচয় নিয়ে বহন করো না, তোমাদের নতুন জন্ম দিয়েছে। কারণ বাইবেলের জীবনের 3:6 তো বলে, রক্ত মাংসের জন্ম রক্ত মাংসের দেয়, আত্মার জন্ম আত্মার মধ্যে দেয়। আর তাই খুব সুন্দরভাবে সাধু পৌল আমাদের এখানে বলেছেন, সেই আর একটা 15-তে, যে কেমনভাবে তোমরা 9-তে
আবার সেই পুরনো সেই জীবনে যেতে চাও। প্রথমটা তাদের পদ্ধতি নিয়ে বলেছে যে কেমন ভাবে তোমরা পেছন ফিরে চলে যাচ্ছ আগের জীবনে, দ্বিতীয়ত কেন দাসত্বে যাবে তাদের প্রেরণা, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে সাধু পৌল। তৃতীয় প্রশ্ন আমরা দেখি 15 পদে বলেছে যে তোমাদের সেই আনন্দ গেল কোথায়? সারা জীবনে আনন্দ চলে গেছিল, কারণ সারা তার নিজের ইচ্ছেতে ঈশ্বরের প্রতিজ্ঞাকে সরিয়ে অগ্রাধিকার দিয়েছিল নিজের সন্তুষ্টি। জিমে গেলে কি করে এখন লোকে? নিজের সন্তুষ্টির জন্য আবার মাসাজ করায়। এর কি শান্তি না? খ্রিস্টীয় জীবনে বলছে যে সারা যে ভুলটা করেছিল ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারিনি। আমাদের খ্রিস্টীয় জীবনে হতে পারে, আমরা বর্ধিত হতে চাই, আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষিত জীবনযাত্রা রয়েছে, কিন্তু আমাদের পদ্ধতি হয়তো খ্রিস্টীয় পদ্ধতি নয়। খ্রিস্ট যেভাবে বলেছে, সাধু পৌল আজকে শুধু গালাতীয় নয়, তার মধ্যে দিয়ে আমাদেরকেও সেই পদ্ধতিকে জানতে বলে। আর তাই 3 নম্বরে বলে যে তোমাদের আনন্দ কোথায়, তার মানে আমাদের এই জীবনের অবস্থানকে, অনুভূতিকে মনে করিয়ে দিচ্ছে যে খ্রিস্ট যখন জীবন দিয়েছিলেন আমাদের জন্য এবং সাধু পৌল যখন প্রথমবার প্রচারে গিয়েছিলেন, তাদের জীবনে যে আত্মিক আনন্দ, যে পরিণত অবস্থা চেয়েছিলেন, সেখান থেকে তারা চলে গেছে। চতুর্থ প্রশ্ন আমরা দেখব যে বলছে তাহলে কি আমরা কি তোমার শত্রু হয়ে গেলাম? 16 নম্বরে বলছে তবে তোমাদের কাছে সত্য বলাতে কি আমি তোমার শত্রু হয়ে গেছি? খ্রিস্টের সন্তানদের যিনি ভাতৃ সম্বোধন করেছেন, আত্মিক পিতা হিসেবে পরিচর্যা করেছেন, যে বীজ বপন করেছেন আপনি, তিনি তাদেরকে আবার তার জায়গায় ফিরিয়ে আনতে চাইছেন। মনে করে দেখো যে তোমাদের এইখানে আহ্বায়িত করেছে রোমীয় 5:8 বলে, যখন তোমরা পাপী ছিলে খ্রিস্ট তোমাদের মতো পাপী আমার মতো পাপীর জন্য ক্রুশে দাঁড়িয়েছিলেন। আর তাই খ্রিস্টের প্রথম এক শেষ আজ্ঞা, তুমি যেমন আমাকে ভালোবাসো তোমার শত্রুকে। সাধু পৌল জানে যে তাকে তারা শত্রু দেখছে না, কিন্তু দ্য কনসিস্টেন্সি, সর্বদা খ্রিস্টীয় জীবনে চলার যে দক্ষতা, সেটা তারা হারিয়ে ফেলেছে। তারা হারিয়ে ফেলেছে, তারা আর জানে না যে কিভাবে খ্রিস্টীয় জীবনে সেই খ্রিস্টের পূর্ণ মর্যাদায় চলতে হবে। আর তাই 5 নম্বরে বলছে যে তোমরা আমায় বলো যে তোমাদের উদ্দেশ্য কি, এই যে আইন মেনে চলছ, যে তোমাদের ইচ্ছেতে সারা চেয়েছিল নিজের ইচ্ছেতে সন্তান আনা, তার ফল ইসমাইল হয়েছিল। আমরা জানি সেই সংসারে যখন সেই ইশাক হওয়ার পর যখন বাড়িতে সেই কাজ হচ্ছিল, সেই সময় কিভাবে ইসমাইল ঈর্ষাকাতর হয়েছিল, তারপরে পরিবারে ভাঙন, এবং সেই খান থেকে আব্রাহামকে একটা ডিসিশন বা তাকে সম্পূর্ণ প্রতিকার বহন করতে হয়েছিল, হাগার তার ছেলেকে বের করে দিতে হয়েছিল। এবং 6:30 বলেছে সাধু পৌল প্রশ্ন করেছে, ভাই বোনেরা শাস্ত্র কি বলে? তার মানে আজকে আমাদের খ্রিস্টীয় জীবনের অভিজ্ঞতা আমাদের কি শিখায়, যে আমরা কি খ্রিস্টের মধ্য দিয়ে পূর্ণতা সেই পেয়েছি, খ্রিস্টের মধ্য দিয়ে সেই আনন্দ পেয়েছি? আসুন আমরা শেষ করার আগে কিছু সংক্ষিপ্ত অংশ আমরা এখানে দেখি। মনে রাখতে হবে যে আব্রাহাম যে ভুলটা করেছিল, আমরা কিছু পরিবর্তন করতে পারি না। আমাদের জীবনে যদি ইসমাইলের মতো জীবন করতে চাই, ঈশ্বরের প্রতিজ্ঞাকে পরিবর্তন করতে চাইছি, আব্রাহাম সারা সেই অবদ্ধতায় যদিও তারা প্রচণ্ড বিশ্বাসী ছিলেন, তারপরেও তারা মুহূর্তে তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলেন। আর তাই ওই যে বাইবেলে বললাম যোহনের 3:6, আত্মার জন্ম আত্মা দেয়, রক্তে মাংসের জন্ম রক্ত দেয়। তাই প্রথম যে আমরা তার সত্যকে পরিবর্তন করতে পারি না, আমরা আমাদের জীবনের সমস্যা নিয়ে যখন ঈশ্বরের প্রতিজ্ঞা লঙ্ঘন করে আমাদের ওপর সেটা করতে চাই। দ্বিতীয়ত, আমরা কখনো কম্প্রোমাইজ করতে পারি না তাদের সাথে, যে সমস্ত যারা মিথ্যা শিক্ষা তাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল গালাতীয়দের, সেইখান থেকে আমরা
আবার আমাদের জীবনে ভুলে পড়ে যেতে পারি না। হাগারকে যে করেছিল, সারা এবং আব্রাম তারা কম্প্রোমাইজ করেছিল যে ঠিক আছে, একটা পরিচারিকাকে আমাদের পরিবারে উত্তরাধিকার দেবো, কারণ তাদের একটাই লক্ষ্য ছিল, আমাদের উত্তরাধিকার চাই। কিন্তু ঈশ্বরের একটাই লক্ষ্য ছিল, আমি খ্রিস্টকে এই পরিবারের মধ্য দিয়ে আমি সমস্ত পৃথিবীর লোককে সন্তান হিসেবে চাই। তাই আমরা অনেক সময় আমাদের মনে হয় যে আমার খুব মাইক্রোভিউটা দেখি, খুব ছোট্টভাবে আমরা এখানে বসে এইটুকু জায়গায় ভিশনটা দেখি, কিন্তু যদি খ্রিস্টের মধ্য দিয়ে দেখি তাহলে পুরো ম্যাক্রোভিউটা, পুরো ভিউটা সমস্তভাবে বা তার দর্শনটা আমরা বুঝতে পারবো যে প্রভু কি চান। তাই তৃতীয় নম্বর, আব্রাহাম করেছিল কি, তাকে বাইরে হাগারকে আর ইয়েকে কি বলে এই তার ছেলে ইসমাইলকে বের করে দিয়েছিল। তেমনি আমাদের জীবনে আজকে এই আইন নিয়ম কানুন পদ্ধতিগুলো খ্রিস্টীয় জীবনে বড় সমস্যা, বড় সমস্যা। যদি সেখানে খ্রিস্টের পূর্ণ পদ্ধতি তার ভালোবাসা অগ্রগণ্য না পায়, যদি আমাদের অনুভূতি আমাদের ইচ্ছে আব্রাহাম অথবা ইজিমের মতো অগ্রাধিকার পায়, তাহলে এই পত্র আজকে পাঁচটা পত্রের থেকেও বেশি আমাদের আরো প্রয়োজন, যাতে আমরা আত্মিক জীবনে আমরা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করি যে আমরা যেভাবে খ্রিস্টীয় জীবন করছি সেটা কি সত্যি বাইবেলে লিখিত। এবং সাধু পৌলও তার ভালোবাসার মধ্য দিয়ে সেটা বা অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখিয়েছেন যে পরিত্রাণ খ্রিস্টীয় জীবনে তাদের মধ্যে ছিল, কিন্তু তাদের মধ্যে যে পরিত্রাণের আনন্দ গালাতীয়দের হারিয়ে গেছিল, আমাদের খ্রিস্ট পরিবারও আজকে তাই হয়, কারণ আমরা আব্রাহামের মতো গালাতীয়দের মতো সম্পূর্ণ সেই জায়গা থেকে সরে যাই, এবং সরে গিয়ে কি করি, আমরা আমাদের ইচ্ছেকে অগ্রাধিকার দিতে গিয়ে হারিয়ে ফেলি। কারণ আইন এবং অনুগ্রহ দুটো কখনো একত্র হতে পারে না। আমার কেমন লাগে আমার ইচ্ছে এবং আমি দেখতে কেমন হব খ্রিস্টীয় জীবনে, দুটো কখনো এক হতে পারে না। আর তাই প্রশ্ন আসে এখানে যে এখনকার দিনে খ্রিস্টীয় সমাজে, তখনকার যেমন ইহুদিদের মধ্যে যারা ধর্মীয় লোকেরা ছিল তাদের মধ্যে ভুল ছিল না, তাদের মধ্যে অ্যাট্রাকশন ছিল খুব তাদের জীবনযাত্রার মধ্যে, এখন হয়তো আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক অ্যাট্রাকশন আছে বাইরে থেকে সেটাও, কিন্তু তখনকার দিনে তারা সমস্ত লোকগুলোকে কোন দিকে নিয়ে গেছিল, সেই ধর্মীয় নিয়ম কানুনের মধ্যে নিয়ে গেছিল। সেটা কি ছিল, সেটা আবার পরাজিতের জীবন। খ্রিস্টের জীবন আমাদের যে স্বাধীনতা দেয়, যে জয় দেয়, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যায়। কিন্তু ধন্যবাদ ঈশ্বরকে, খ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে উন্মুক্ত করেছে। তাই আব্রাহামের পক্ষে কষ্ট ছিল হাগারকে ইসমাইলকে বের করে দেয়া, যত কারণ যন্ত্রণাদায়ক, কিন্তু সে সেটা করতে পেরেছিল, প্রতিকার করেছিল, তবে ঈশাকের মধ্যে দিয়ে, যিশুর মধ্যে দিয়ে আজকে দাঁড়িয়ে আছে। সেই পবিত্র আছে আত্মা আজকে আমাদের কাজ করুক। মনে রাখতে হবে, যদি হাগার এবং ইসমাইলের সেই জীবনের পরিবারতন্ত্র যদি আমাদের মধ্যে আবার ফিরে আসে আত্মিক সচেতনতার মধ্যে, তাহলে আব্রাহামের মতো আমরা বিশ্বাসে সুদৃঢ় হই, ছুঁড়ে যদি না ফেলি তাহলে বইতে হবে ইসমাইলের মতো অযোগ্যতার সেই মহাপরিণাম। তাই খ্রিস্টীয় জীবনে আমি একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করব, আমাদের খ্রিস্টীয় এই জীবন কি সমস্ত খ্রিস্টের স্বাধীনতায় এগিয়ে চলেছে, নাকি আবার আমরা পুরনো সেই আমাদের নিয়ম পদ্ধতির মধ্যে ফিরে যাচ্ছি? আবার বলছি, নিয়ম পদ্ধতি মানে মসীহ আইন কানুন নয়, আমাদের জীবনের অনেক অনেক নিয়ম পদ্ধতি আমরা করে নিয়েছি নিজেদের মতো, সে যে ডিনোমিনেশনই হই না কেন, অ্যান্ড দ্যাট ইজ চ্যালেঞ্জিং ফর আস। আর তাই বলছে যে দেখো তোমরা চিন্তা করো, এবং সাধু পৌলের মতো আমিও বলি, আসুন আমরা সেই চিন্তায় মগ্ন হই যে সত্যি আমাদের প্রত্যেকের জীবন কি খ্রিস্টের দিকে বর্ধিত হচ্ছে তার উদ্দেশ্যে এবং তার মতো পদ্ধতিতে, নাকি তার উদ্দেশ্যে সেই হাগারের পদ্ধতির মধ্য দিয়ে। ঈশ্বর আমাদের সেই সঠিক তার পবিত্র বাক্যে উত্তর দিক। আসুন নমিত হই। প্রেমের পিতা যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সেই সমস্তভাবে উদ্দেশ্য দিয়েছ, সমস্তভাবে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের নতুন জীবনে আশ্বাদিত দিয়েছ।
তাই প্রভু ধন্যবাদ তোমার এই গালাতীয় পত্রের জন্য, যা শুধু 2000 বছর আগেই তার মূল্য রাখত না, আজকেও সমমূল্য যুক্ত করে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে। আমাদের জীবনে যদি হাগার ইসমাইলের মতো প্রভু, অথবা মসির আইন কানুনের মতো, যদি এই পৃথিবীর সমস্ত আইন ব্যবস্থা বা অন্য কিছু, আমাদের সামাজিক ব্যবস্থা বা প্রচলিত ব্যবস্থা আমাদের তোমার জীবনে চলার জন্য যদি অন্য পথে নিয়ে যায়, তাহলে আমাদের সমস্তভাবে সেই পত্রের মধ্য দিয়ে দিশা রাখাও, যা গালাতীয়দের দেখিয়েছিল, যা আব্রাহাম এবং সারাকে দেখিয়েছিল। আমাদের জীবনে যদি সেই রকম ভুল পদ্ধতি এসে থাকে, সেগুলোতে যাতে আমরা আব্রাহামের মতো সারার মতো নিক্ষেপ করতে পারি প্রভু, এবং তুমি আমাদের হবে উত্তর, যাতে তোমার পদ্ধতি তোমার উদ্দেশ্যকে সাধন করার জন্য আমাদের অপবিত্র আত্মায় অভিষিক্ত করে সেই সংযুক্তির মধ্য দিয়ে হাঁটতে সাহায্য করে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে আমি ধন্যবাদ। থ্যাংক ইউ, গড ব্লেস।